ঢাকা দক্ষিণ সিটির কলাবাগান, মেরাদিয়া, ধলপুর, সিকদার মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় 5টি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন। পরে ধানমন্ডিতে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে সিটি কর্পোরেশন আয়োজিত সভায় মহানগরীর আধুনিকায়নে পরামর্শ তুলে ধরেন নগরবিদ ও বিশিষ্টজনেরা। এই বর্জ্য ব্যবস্থাপনার সার্থক সাফল্যের মধ্যে দিয়ে একটি পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলা যাক, আমাদের এই শহরকে পরিষ্কার রাখার জন্য অত্যন্ত বড় ভূমিকা পালন করবে। বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্থানীয় সাংসদ। সপ্তাহে অন্তত একদিন আপনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা আপনি ঘুরে ঘুরে দেখবেন। নগরীর জলাবদ্ধতা নিরসনে অক্টোবর থেকে রাস্তা সংস্কার শুরু হবে জানিয়ে পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা চান মেয়র। আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে, এগুলো কাটিয়ে একটু সমন্বিত ভাবে আমরা পারি একটা বর্জ্য মুক্ত শহর ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিতে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের স্মার্ট ঢাকা প্রকল্প বাস্তবায়নে তার অবস্থান তুলে ধরেন সাঈদ খোকন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।